আমার আল্লাহ রাব্বুল আলামিনে আগে একবার হইছি তাহাজ্জুদ গুজার ব্যক্তি যাইন তাহাজ্জুদে আপনার কাজা করেন না, ওই তাহাজ্জুদ পড়নে ওয়ালা ব্যক্তি তাকিয়া তওবা করনে ওয়ালা বান্দারে আল্লাহ বড় বালা ফাইন, যখন গুনাহগার বান্দায় তওবা করে ও আমার আল্লাহ আমার জিন্দেগি গত 40 বছর গেছে গে গুনাহ করিয়া, 30 গুজরি গেছে, 60 গুজরি গেছে আল্লাহ, আল্লাহ যা গেছে গেছে ও আল্লাহ, উলামায়ে কেরাম হলে কইন সারা জিন্দেগির গুনাহ তুমি আল্লাহ মুহূর্তে মাফ করিয়া দিলাও, আজকে পাটাখাউরির জমিনে বইয়া এক নাকিস গান্দা একজন আলিমে দিন আমজাদ হুসাইনে কইতরা আল্লাহ তুমি তওবা করলে মাফ করিয়া দিলাও, ও আল্লাহ আজকে আমি খালিস দিলে তওবা করলাম, আল্লাহ আমি জানিয়া কোনো গুনাহ করতাম নাই, যেমনে আপনি হইবা জানিয়া গুনাহ করতাম নাই, আল্লাহ আমার কৃত গুনারে মাফ করিয়া দিয়া আল্লাহ তুমি জান্নাতুল ফিরদৌস নসিব করো। বান্দা যখন খান্দা শুরু করে, মাহমুদ সাহেব রহমতুল্লাহ আলাইহি কইতা যখন বান্দা খান্দে তখন তার চৌকর দুই সাইডে দুইটা নালা প্রবাহিত হয়, সুবহানাল্লাহ, এই নালা যখন প্রবাহিত হয় আল্লাহর বরদাশত হয় না, এই পাটা খাওয়ারির চূড়ান্ত গুনাগার যদিও হয় এবং খান্দা শুরু করে আল্লাহ আল্লাহ তুমি আমারে মাফ করিয়া দেও, তার চুকের পানি দাড়ি ভিজিয়া ফোঁটা ভিজিয়া মাটিত পড়তে দেরি আল্লাহ মাফ করতে দেরি করেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি وصحابه وسلم. أستغفر الله إن الله غفور رحيم. خانو أشلا خانو أشلا أوڑي هوريا شامنة خويترا أشلا أوڑي خويترا شامنة شامنة تو خاننة نخونچ. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم ابنارا تسبيح ادا خوركوا ايتا فوريله بڑا فائدہ سبحان الله اکبر فوريله خل قیامت اور دن کور افنار نامے نردھارিত میزان اور پلار اور دیکھتا اللہ بوریا دلیبا খুব কেন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ বেহামদিহি সুবহান আল্লাহ আজিম সুবহান আল্লাহ বেহামদিহি সুবহান আল্লাহ আজিম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله আমি আহ্বান করলাম, সময় অত্যন্ত কম, দীর্ঘ দূর যাওয়া আমার, এর লাগি সামনে দি আরো অ্যাডভান্স হইন, অন পিছনে বারিন্দার নিচে যারা জায়গা নাই নিন তাহলে আপনার সামনে খরর মানুষ সামনে মেহরবানি করি কথা হন কয়া জিকির করেন হরকত করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله
Muhammadur Rasulullah sallallahu ta'ala alaihi wasallam. Paschim Patakhauri 10 number Arshadiya Jamia Masjider ei batsharik jalsay upasthit muazzaz o mukarram qabile ihtiram ulama-e kiram murabbiyan hazrat amar mayar torun jubok bondhugon subahi makatibor kochi kochi bachchao kisu asen bari gore taha pradanishin mar boin dusto buzurgo ahbab bortoman prithibir sangin paristhitir upore bitti koriya lokkho koriya lomba chora takrir ba nasihat pesh ami korar jaitam nai ar tar joggota amar nai jehetu amar da'wat korse sei da'wat re gurutto diya ar dinor da'wat re fikirer moddhe rakhiya ebong itar গুরুত্ব অনুধাবন করিয়া উপস্থিতি যেহেতু দিলেইছি সামান্য কিছু বিক্ষিপ্ত আলোচনা কর্মসিত্রাইল আপনারা শুনবার ক্যাপাসিটি যদি সুন্দর হই যায় তাহলে সিত্রাইল আলোচনা হইলেও আপনারা বুঝতে পারবা ইনশাআল্লাহ একটু খেয়াল করি আমার বা থাকবানি সামান্য সময় জি জি তোরা মাতক আছে মেহেরবানি করিয়া তোরা খেয়াল করি আমার কথাগুলা শোনার চেষ্টা করবা কারণ আগর হুজুরুল্লাহ খান আমার গলা অত সুন্দর না চমৎকার আওয়াজের অধিকারী আমি না আর গলা আমার বুয়াই তান পরিষ্কার গলা একটু বাঙ্গাসিরা কথা হইব আপনার বুড়া লাগবনি জি না জি না যদি কে উঠিয়া যায় তে জরুরতে ইজহার করিয়া পেশ করবা ইনশাআল্লাহ আপনার বিদায় দেব জবরদস্তি রশি দিয়া অথবা আনা রশি দিয়া বান্দিয়া জলসাত বুয়াইবার লাগিন ইন্তেজাম করা হইছে না বুঝা জারনি দেনি জলসার ইন্তেজাম করা হয় আল্লাহ তাআলার মহব্বত ভিতরে ঢুকার লাগিন আল্লাহ তাআলার সান্নিধ্য পাওয়ার লাগিন আল্লাহর লগে বান্দার তুড়ি যাওয়া সম্পর্কে জড়িয়া দিবার লাগিন সুবহানাল্লাহ এখন থাকি মাত্র 20 মিনিট আগে অনেক গরব বাত আসলাম ফোন আইলো আমার গ্রামের একটা ছেলে 32 বছর বয়স গিয়াসউদ্দিন নাম ইলেকট্রনিক অর ইলেকট্রিক অর কাম করতে সময় কথা পুল কুদা লাগে না তো জেসিবি উপরে কাম করে আর নিচে আল্লাহর বান্দায় মাটি সরাইত্রা মনে হয় আর ওই সময় বিরাট 10 ফড়িয়ে মারা গেছে সাধারণ আগে এখন পোস্টমর্টেম দোকানে আছে তাই জানতানি আজকে সকালে গেছলা তার লাশ রাতে ঘরের মধ্যে আইব এখন জানতান জি না জি না জি না ও কথার উপরে লক্ষ্য করি আমি আগে জিগাইছি মাওলানা যখন ফোন করছিলাম যে কোনো বিষয় ভিত্তিক জলসা নেই কোনো বিষয় আছে নেই কইছেন নাই ঠিক করছিলাম একটা আলোচনা করতাম ইগর ওই মাইতর খবর পাইয়া আমার আলোচনার বিষয়বস্তু বদলে গেছে এর লাগি সবর জানা কুল্লু নাফসিং যাইকাতুল মাউত সারা জানা আছে না আমি আইসি প্রায় 6টা দারক আছে তখন একবার জাবির ভাইয়ে ও টুকরাটা তেলাওয়াত করছেন মনে পড়ে না কুল্লু নাফসিং যায়েকাতুল মউত ইলা কোনো মানুষ মুসলমান আসেনি এই টুকরাটা এই আয়াতর এই অংশটা জানে না আমার আলোচনা শুরু হই যা কোনো মুসলমান আসেনি যেন কুল্লু নাফসিং যায়েকাতুল মউত সম্পর্কে জানা নাই মাতুন না এখানে সবর জানা আছে খুব খেয়াল দিবা আমি টুকরা টুকরা মাতিমু পয়েন্ট ছুটি গেলে বাদে বেরাত ফড়বা আমারে খারাপ হইব কবা সাইন জাইন ফাতারে সাইবা ফাতার থেকে সিধা হইয়া দেখবা তান ভাই আমি সাইয়া মানুষ বে সুবিধাজনক না আর কি আমি তোরা খেয়াল করি আমার বা সাইন জানি এর লাগি আমি তিলাওয়াত করছি ও যেন কুল্লু নাফসিং যায়েকাতুল মউতর আলোচনা আছে সূরা আলে ইমরান 185 নম্বর আয়াত আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে কইতরা যত জীব আছে প্রাণ আলা আমরা তো প্রাণ আছে যত জীব আছে যার প্রাণ আছে
তার একদিন মউতরে স্পর্শ করা লাগবে মউতর লজ্জতরে ফাওয়া লাগবে তাকে একদিন মরতেই হবে সুবহানাল্লাহ সারা প্রাণী কুল মখলুকাত আর আল্লাহর সৃষ্টির সারা সৃষ্টি যার প্রাণ আছে জান আছে যারা মুভ করতে পারে ওয়ান প্লেস টু অ্যানাদার এক জায়গা থেকে আরেক জায়গা মুভমেন্ট করতে পারে লড়িতে পারে হরকত করতে পারে মাতিতে পারে শব্দ করতে পারে স্থানান্তরিত হইতে পারে পাখি মুরগি হাঁস কুকুর বিড়াল শৃগাল শুকর গাভী সাপ বিচ্ছু মাছ ইত্যাদি যারা আছে যত প্রাণালা বস্তু আছে যত প্রাণালা জীব আছে সারার কথাই নয় আছে কুল্লু নাফসিং যায়েকাতুল মাউত সারা জীবে সারা প্রাণীয়ে এই মৌতর সাদরে আস্বাদন করাও লাগবে এই আয়াতর তফসির হরতে গিয়া মৌলানা মাহমুদ সাহেব রহমতুল্লাহ আলাইহি ফরমাইতরা আল্লাহু আকবার আল্লাহর বান্দা হইতরা মুফতি মুস্তাকুন নবী কাসিমি যেন হাকিমুন নফস খাওয়ায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রুহর কলবর বিমার সরাইবার লাগে দেহর বেমার নাই মাথার বেদনা হইছে ফেটর বেদনা হইছে ডায়াবেটিস হইছে ক্যান্সার হইছে থাইরয়েড হইছে কোলেস্টেরল হইছে ইটা বাহ্যিক বেমারর মেডিসিন বাহ্যিক ডক্টর আর ইন্টারনাল বেমার আভ্যন্তরীণ বেমার দিলর বেমার রুহর বেমার ইতা বেমার লাগিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উলামায়ে কেরামরে নির্ধারিত করিয়া রাখছেন সুবহানাল্লাহ উলামায়ে কেরাম হলে যখন তবলীগ ওর দাওয়াত কবুল করার বাদে দাওয়াতর মধ্যে গিয়া মসজিদর মধ্যে গিয়া তফসিরর মধ্যে গিয়া জলসার মধ্যে গিয়া খানকার মধ্যে গিয়া শেখ সাহেবর দ্বারা গিয়া মাশাইখের দ্বারা গিয়া যখন মানুষে আধ্যাত্মিকতার শিক্ষা লয় তার দিলরে ঠিক করবার শিক্ষা লয় এবং জিকির করে আল্লাহ 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 শব্দর আওয়াজ না আইলে আর কোন শব্দর আওয়াজ আইত হোক আল্লাহ 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 আমার রাজনগরর গিয়াস ভাই আর আল্লাহ হইতে পারবানি ও আর আপনারা মাতিদের না যে গফ হইলাম যে ডাক্তার হয়ে গেল এখান শিয়ান মানুষ সারা সারা ওয়াজ শুনেওয়ালা সজাগ দৃষ্টি সম্পন্ন মানুষ আজ খাইল ওয়াজ শুনতে অসুবিধেন আল্লাহ মাতিবা গিয়াস ভাই আল্লাহ হইতে পারতা নাই তান জবান বন্ধ হয়ে গেছে সব হামাইবার লাইন বন্ধ হয়ে গেছে জান রুহ বার হয়ে গেছে আল্লাহ আল্লাহ হওয়া শেষ আল্লাহর লগে সম্পর্ক দুনিয়ার লাইনে চিহ্ন হয়ে গেল তওবার দরজা বন্ধ হয়ে গেল ইস্তেগফারের দরজা বন্ধ হয়ে গেল কোরআনে করিম তিলাওয়াত করিয়া সওয়াব পাইবার দরজা বন্ধ হয়ে গেছে আল্লাহ 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 এই আল্লাহ হইবার ফায়দা অত সময় যত সময় জানানো আছে বুঝা যা রানি এই রুহ বারইয়া গেলে গিয়া এর লাগিন তো খানকার মধ্যে যাইতা আত্মশুদ্ধির ট্রেনিং সেন্টারও যাইতা দিলর বেমার শোনাইবার লাগিন ওলামায়ে কেরামর দ্বার লইতা তারার সওয়াল করতা তারার সহবতর মধ্যে থাকতা এর লাগিন ওলামায়ে কেরামর সহবত রইলে আউলিয়া কেরামর সহবত রইলে আল্লাহ দিলর বেমার দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাইয়া দেন হইনি একবার সুবহানাল্লাহ ইয়া আল্লাহ সুবহানাল্লাহ হইনি আপনারা যদি কোনো মানুষে একবার হয় ও আল্লাহ পাটাখাউরির মানুষরে আল্লাহ বাইরের রাতা বাড়ি ফতার খান্দির মানুষে বড় ইনসাল্ট করেন রাস্তা না থাকার কারণে আল্লাহ অনেক মানুষে আমরা খাউরি খাইন কিন্তু আল্লাহ এই ফটাখাউরির জমিনও
আমি এক কমবক্ত গুনাহগারে আল্লাহ তোমার কাছে তওবা করি আর আল্লাহ আমার জীবনে আর গুনাহ করতাম নাই তুমি আল্লাহ কইছো জমিন থেকে আমার যে বান্দা যে কোন জায়গা থেকে তওবা করে আমি আল্লাহ তাহাজ্জুদ গুজার ব্যক্তির থেকে তওবা কারি রে বালা ভাই সুবহানাল্লাহ আপনি টাইলস আলা ঘর নাই ব্লকের রোড নাই ফিস করা রোড নাই সুন্দর রাস্তা নাই টাউন বাড়ি নাই সুন্দর ভিলেজ ও বাড়ি নাই একটা প্রত্যন্ত অঞ্চলে দিগে আপনার ঘর এই পাটাখাউরির জমিন থেকে হই না সুবহানাল্লাহ যদি কোনো বান্দা বান্দি গরিব বান্দা দুঃখী বান্দা মুসিবত জাদা পরিশান ওয়ালা বান্দা হইল আল্লাহ আমি তোমার পবিত্রতা বর্ণনা করি আর সুবহানাল্লাহ যেমনে হইল বান্দা সুবহানাল্লাহ এক গরিব বেটিয়ে হইল সুবহানাল্লাহ আমার গরিব যুবকে হইল সুবহানাল্লাহ ফ্রি ফায়ার খেলনে ওয়ালা যুবকে হইল সুবহানাল্লাহ ক্যারম বোর্ড খেলনে ওয়ালা ভিডিও গেম দেখনে ওয়ালা আমার বাচ্চা ভাই হইল সুবহানাল্লাহ নবী যে হইন একবার সুবহানাল্লাহ বলার সঙ্গে সঙ্গে আল্লাহ ওই ব্যক্তির নামে নির্ধারিত সেনশন করা জান্নাতের সামনে একটি গাছ লাগিয়ে দেওয়া হবে সেই গাছের গাছ এত বড় হবে সেই গাছ এত বড় হবে এই বৃক্ষটা এত বেশি ব্যাপক হবে বড় হবে ওই গাছের ছায়া এত দূর যাবে আপনি যদি ঘোড়া চালিয়ে 500 বছর দৌড়ান আল্লাহর কসম ওই গাছের ছায়া শেষ হবে না এই মজলিস ওটা ইনো বইয়া খেও পাবজির রিপ্লেসমেন্ট হইছে ফ্রি ফায়ার এই গেমটা ইনো মাতিস না মনা ইনো বইয়া খেও গেম খেলাইব না কেন জলসার মধ্যে বইয়া খাল উড্ডু খেলাই বনি ক্যারম বোর্ড খেলাই বনি কাট্টুস আলির ভিডিও দেখব নি হটাই মিয়ার ভিডিও দেখব নি ভিডিও গেম খেলাই বনি চেটিং করব নি মাতুন না খেনে না না কারণ ইনো আইছে আল্লাহ 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 একদম হরর মাসে জিকির করব আল্লাহ 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 কুল্লু নাফসিং যায়েকাতুল মাউত মুশতাকুন নবী কাসিমি ফরমাইন এটা শুধু মানুষের লাগে না ইনো সারা জানোয়ারের মাত আইছে ইনো বিড়ালর মাত ইনো শৃগালর মাত ইনো কুত্তার মাত ইনো গাভীর মাত ইনো মাছর মাত সারা প্রাণীকুল জীবর মাত সুবহানাল্লাহ আমরার কোনো ফায়দা এই আয়াতটা কি নাই বুঝা যারনি একটা আয়াতে আরেকটা আয়াতর লগে সম্পর্ক লাগায় একটা আয়াতর লগে আরেক আয়াতর তাআল্লুক থাকে একটা আয়াতর ব্যাখ্যা আরেক আয়াতে দেয় এই টুকরার ফায়দা আমরা অবশ্যই পাইমু আল্লাহর কোনো আয়াত কোরআনে কারিমর কোনো আয়াত আয়াতে মুহকামাত হোক অথবা মুতাশাবিহাত হোক কঠিন হোক অথবা আসান হোক সহজে বোঝা যায় ওলা আয়াত অথবা কঠিন মুস্তাজার মুতাশাবিহাত আয়াত এটাও যদি হয় তবু আল্লাহ রব্বুল আলামিনর এই কোরআনে করিম রে বোঝা সম্ভব আছে মুফাসসিরিনে কেরামহলের বরকতে হোক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন আসলা সারা দুনিয়ার কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মুফাসসিরিন হলর সর্দার আল্লাহ সাহাবীর কবরটে জান্নাতের বাগান বানাইয়া দেখুয়া এই মুফাসসির জাইন জবরদস্ত মুফাসসির জাইন সর্বকালের সর্বসেরা মুফাসসির বেস্ট অফ দ্য বেস্ট মানে ভালো হলরও ভালো এই আব্দুল্লাহ ইবনে আব্বাস ফরমাইতরা এর বাদর টুকরা যেখানে আইছে কুল্লু নাফসিং যায়েকাতুল মউত বাদর টুকরা অন থেকে শুরু আমরার মাত হোক না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইকান দি আমরার বাহ্যিক কোনো ফায়দা নাই কুল্লু নাফসিং যায়েকাতুল মউত সবর মৌত একদিন হইব সারা প্রাণীয়ে টেস্ট করতে লাগবো মৌতর টেস্ট মৌতর লগে সাক্ষাৎ হরা লাগবো মৌতর লগে মুলাকাত হরা লাগবো এখান সবে জানে একটা বিড়ালেও জলের মধ্যে ফরতে ভয় পায় কোনো প্রাণী মরতো চায়নি মা তৈনা কেনে সেও মরতো চায় না কিন্তু মৌতর সাঁতরে আস্বাদন করা লাগবো ইকান ফরিয়া আমার আবু ফায়দা নাই
আমার ফায়দা বাদে যদি আমি আরো আগে দি আওগাই তাইলে মানুষরে আল্লাহ রাব্বুল আলামিনে কুল্লু নাফসিন যায়েকাতুল মউত খানে কইলা ও ইমানদার তুমি তাইন আল্লাহ ওয়ালা অখলর উলামায়ে কেরাম অখলর মুফাসসিরিন কেরাম অখলর ইমাম সাহেব অখলর দারলাইয়া উলামায়ে কেরামর সাহবতকে জিজ্ঞেস করো এর বাদর টুকরার মানে কিতা আমার ফায়দা কিতা আমার নকশান কিতা আমার স্থিতি বর্তমানে কিতা আমি আসি খানো যাই মুখানো আমার মকসদে মঞ্জিল হইব কিতা ও বাদর টুকরার মধ্যে আল্লাহ হুদরা বাদর টুকরা ওখান আপনার আমার এন আমরা সবর হোক না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাদর টুকরা কোনটা শুনো কো আল্লাহ ফরমাইন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা আল্লাহ ফরমাইত না ইন্তিকাল ওয়ার মানে মুনতাকিল ওয়ার মানে অমুক মারা গেছে রাত 10টার সময় ঠিক আছে বিকাল আসরের নামাজ পড়িয়া জানাজার নামাজের টাইম নির্ধারিত করা হয়েছে আমরা সারা গেছি নেন অতই না সব যাই কিন্তু তার লগে আল্লাহর ব্যবহার কিরকম অর তাইন জন্নতিনি না জাহান্নামি আমরা বুঝবাইনি তাইন কোন লাইনে ইনস্টাগ্রাম বা হোয়াটসঅ্যাপ বা চ্যাটিং বা ফোন বা মেসেজিং কোনটা করিয়া হইতে পারেননি বা সিটি দিয়া বলে আমার লগে এই মহামেলা আল্লাহ খতরা হওয়ার সম্ভাবনা আছে মাতুন না আমি আল্লাহ হইয়ার মরা লাগবো সবর আর বাদর টুকরা মেকুরর লাগিন নাই কুকুরর লাগিনো নাই গাবির লাগিনো নাই মাছর লাগিনো নাই পাখির লাগিনো নাই তারা মরি গেছেন লগে লগে তারার খাম শেষ দরকার তোমাতান তোমাতান মৌত এমনে ওইলে ওইত নাই তোমাতান মৌতটা দামি হওয়া লাগবো তোমাতান মৌত কিমতি না ওইলে আমি আল্লাহ রব্বুল আলামিনে তোমাতান দে ছাড়তাম নাই একটা মেকুরর কোনো গুণা নাই একটা গাবির কোনো গুণা নাই একটা সাফর কোনো গুণা নাই একটা শুকরর গুণা নাই একটা মাছরও গুণা নাই একটা পাখিরও গুণা নাই কিন্তু মানুষে গুণা তুমি হর মানুষে নেকিও হর তোমার সাজা আর জাজা তোমার বদলা আর শাস্তি আমি আল্লাহ রাব্বুল আলামিনে নির্ধারিত করিয়া রাখছি ওটা কিয়ামতর দিন তুমি পাইবা হোক না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা ও মানুষ তোমাতান লাগিন বাদর টুকরা খাইল কিয়ামতর দিন তোমাতান কর্মফল দেওয়া হইব সেই দিন প্রতিদান দেওয়া হইব হয়তো তোমার ডাইন আত যাইত পারে হয়তো বা বাউ আত যাইত পারে নাউজুবিল্লাহ হোক গা ওটা কিছু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার নাউজুবিল্লাহ ও তার অভ্যাস জলসার মধ্যে আইয়া হইত আগে নো কইলাম একবার সুবহানাল্লাহ পড়িলে কিয়ামতর দিন কুর আপনার নামে মিজানর ফাল্লার অর্ধেক আল্লাহ বড়ি দিলেন ই অর্ধেক বড়াত রাজি নাই নি আপনি বুঝছি মাত বাদে মাতি আগে ওখান মাতি ইকসিন ঠিক না হইলে ইটাইন ঠিক না হইলে বাহ্যিক এই আমল ঠিক না হইলে ই মাত বুঝতে আপনার কষ্ট হইব আমার কষ্ট হইব তৈনি মাত আইন এখন মিজানো মিজানোর ফাল্লা যেখান অর্ধেক আল্লাহ একবার সুবহান আল্লাহ হইলে বড়ি দিলাইবা এই মিজানটা কত বড় এই ফাল্লা কত বড় জানা লাগবো না বাল্টির লাগান নি বাকেটর লাগান নি ড্রাম নি এক গাউল লাগান নি ফাটা খাউরির লাগানো নাই বরাকবেলির লাগানো নাই ভারতবর্ষর লাগানো নাই পৃথিবীর লাগানো নাই আসমানর লাগানো নাই বরং ভেক্ষা হতরা যারা এই দুনিয়া আসমান আর জমিন লইয়া রিসার্চ করে তারা স্টাডি করিয়া দিন ইসলামের মধ্যে ঢুকিয়া রিসার্চ করিয়া তোকাইয়া বার করলাম আমরার উপরে যে একটা আসমান আছে কত নম্বর আসমান সাত নম্বর আসমান কত নম্বর আসমান জানা আছে আর কি খোয়া যান না ঠিক নেন জানি কিন্তু হইতাম ফরিয়ান না সাত নম্বর আসমান আমরার উপরে এই সাত নম্বর আসমানর নিচে চন্দ্র সূর্য নক্ষত্র ছাড়া আরও হাজারো গ্যালাক্সি হল আছে ক্লাস্টার হল আছে সুপার ক্লাস্টার হল আছে ওটা দিয়ে একটা পরিবার বানাইছুন আল্লাহ এই সাত নম্বর আসমানর নিচে চলুন এর বাদে যাই ছয় নম্বর ছয় নম্বর আসমানর নিচে যা কিছু আছে আল্লাহর এই ইন্তেজাম আর ছয় নম্বর আসমানর ফ্যামিলি এই ছয় নম্বর আসমানর সারা গ্যালাক্সি নক্ষত্র মিলাইয়া যা কিছু আছে সাত নম্বর আসমান এই ছয় নম্বর সামনে একটা ডিম হয়ে যায় ওলা বড় ছয় ছয়টা কিয়া পাঁচ নম্বর অত বড়
যে সাত আর ছয় মিলিয়া যা আছে তা পাঁচ নম্বরের সামনে একটা ডিম, চার নম্বর অত বড়, সাত ছয় পাঁচ মিলিয়া যা আছে তা চার নম্বরের সামনে একটা ডিম, তিন নম্বর আসমান এত বড়, তার পরিবার এত বেশি চিত্রায়ল, সাত ছয় পাঁচ চার মিলিয়া যা আছে তিন নম্বর আসমানের সামনে একটা ডিম, দুই নম্বর সামনে ওলা, তিন চার পাঁচ ছয় সাতর ভিতরে যা আছে তার সামনে একটা ডিম, এক নম্বর আসমানের সামনে দুই তিন চার পাঁচ ছয় সাত তার তলর ছয়টা আসমানও যা আছে সারা মিলাইয়া এক নম্বর সামনে একটা ডিম। সুবহানাল্লাহ হইতা, সুবহানাল্লাহর মাতিয়ার যে সুবহানাল্লাহ ফড়িলে মিজানের অর্ধেক বড়ে আর এই মিজানটা কত বড় হইব হান মাতিয়ার বুঝা যারনি। এখন এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর ছয় নম্বর সাত নম্বর সাতটা আসমান জমিনের ভিতরে যা কিছু আছে সারা মিলাইয়া যা হইব মিজানের পাল্লার সামনে একটা ডিম, সেই মিজানের পাল্লা একটি নয়, যতজন মানুষ থাকবেন ইমানদার থাকবেন প্রত্যেক ইমানদারের নামে আল্লাহ একটি মিজান উত্তোলন করবেন। একবার সুবহান আল্লাহ আপনি পড়েন ওই একবার সুবহান আল্লাহ কাফি হয়ে যাবে, যথেষ্ট হয়ে যাবে ওই মিজানের অর্ধেকটা পড়ার জন্য। সুবহান আল্লাহ, সাহাবায়ে কেরামে কইলা ইয়া রাসূলুল্লাহ এর বাদে আমরা পড়তাম কিলা বাকি অর্ধেকটা বড়ি সামনে? আল্লাহ রাসূলে ফরমাইন আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, যদি কোনো ইমানদারে পড়ে আলহামদুলিল্লাহ তাইলে আল্লাহ রাব্বুল আলামিনে মালা ইয়ামলাউ ফুরাফুরি বড়ি যাওয়া মুখে মুখে ওই যাওয়া টেফটেফা ওই যাওয়া বুঝছেন তো, এই মিজানের ফল্লারে আল্লাহ আলহামদুলিল্লাহ একবার পড়ার কারণে একবারে মুখে মুখে করে দিলাইন। সুবহানাল্লাহ ফড়িয়া অর্ধেক বড়িল অত বড় মিজান, আর আলহামদুলিল্লাহ ফড়িয়া বাকি আপনি বড়ি লইলা একবার একবার বুঝা জানি। কত রহমান আর রহিম আর করিম আল্লাহ, রব্বে করিম আল্লাহ এত সুযোগ আর অপরচুনিটি আল্লাহ দিত না, এর বাদে যদি হামো লাগাই না ইন্তেকালের বাদে আর হামো লাগানো সম্ভব আছে না মাতন এখানে সম্ভব নাই, এর লাগিন আল্লাহ হইতরা কুল্লু নাফসিং যায়েকাতুল মউত, এটা শুধুমাত্র অজ্ঞান ফাইলায় যে তোমাতার মৌত হইব একদিন মরবায়, কিন্তু মরার বাদর যে খবর আছে এটা মানুষের দরকার বাকি খেয়ার দরকার আছে নি মাতন এখানে। ও ইন্নামা তুয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিনে তোমাতান্ডে বদলা দিমু, বদলা দিবার দিন হইল কি কিয়ামতের দিন। সুবহানাল্লাহ, সেই কিয়ামতের দিন আমার আল্লাহ ফরমাইন ফামান যুহজিহা আনিন্নার, ফামান ফা সুতরাং মান যে যুহজিহা ইগুর তর্জমা তুলতে সময় মুফসিরিনে কেরামকলে রুনাজারি হরসইন খান্দি সইন, অনেক মুফসিরিনে কেরামর রায় হইল ইমাম আবু কাতাদা রহমতুল্লাহ আলাইহি ফরমাইন ইমাম জামাহশরিয়ে ফরমাইন দিয়জনে কইত্রা যুহজিহা শব্দর অর্থ সেও পরিষ্কার তর্জমা তুলতে পারত নাই, গাউর বাসায় এক মাতে গুমাতি ফামাং যুহজিহা, কোনো মতে কোনো মতে শেষ রাইয়া যুহজিহা মানে শেষ রাইয়া কোনো মতে কোনো মতে আল্লাহ রাব্বুল আলামিনের এই ভয়ঙ্কর জাহান্নাম থেকে বাঁচিয়া জান্নাতের মধ্যে ঢুকি যায়, যুহজিহা আনিন্নার জাহান্নামের আগুন থাকিয়া কোনো মতে কোনো মতে শেষ রাইয়া জান্নাতের মধ্যে ঢুকি যায়, ও উদখিলাল জান্নাহ শেষ রাইয়াও বলা গিয়া জান্নাতের মধ্যে হামাই যায়, ফাকাদ ফাজ হে কামিয়াব। সুবহানাল্লাহ, বুঝা যারনি কোনো মতে কোনো মতে জাহান্নাম থেকে শেষ রাইয়া জান্নাত পর্যন্ত যদি ফসি যায় তে আপনার মৌটটা ইমানের সহিত হওয়াটা অতি আবশ্যকীয়। সুবহানাল্লাহ, খুব দরকার দরকার, ইমান যদি
Ba iman apnar mohtoy na taile duniyar ilim amol namaz bekar sadqa bekar haj bekar dadiyo bekar somosto amal bekar otar lagin dua korta o amar allah amar jindegi kila jar ami jani ar allah amar gunar kono sima nai allah misamator sima nai amar ghibotor sima nai amar shikayator sima nai amar namazer moddhe trutir kono sima nai o allah tumar darbar ami dora dileisi amar mohtoy hobe kono shomoy jani ও আল্লাহ আমার তুমি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলুন আওয়াজে ফড়াইয়া আমার মওত হরিওরে বা আল্লাহ এখেক ইমানদারর তড়প আর তাড়না আর চাহাত রইত তামান্না রইত আল্লাহ নামাজ অবস্থায় মওত দিও সিজদা অবস্থায় মওত দিও রে বা আল্লাহ আমারে রুকু অবস্থায় মওত দিও রে বা আল্লাহ তিলাওয়াত অবস্থায় মওত দিও রে বা আল্লাহ গাড়ির থেকে ফালাইয়া মাটি ফলাইয়া আমার মওত দিও না আল্লাহ আল্লাহ আমার ট্রেনের তলে ফলাইয়া মওত দিও না ফ্লাইট অ্যাক্সিডেন্ট করাইয়া মওত দিও না ইলেকট্রিকের মধ্যে লাগিয়া আমার মওত তুমি ইলা নসিব করিও না আল্লাহ ও আল্লাহ জিকির করা অবস্থায় মওত দিও নামাজ পড়া অবস্থায় মওত দিও সারা হো আমিন আমিন বালা মওতর তামান্না করতা একজন মানুষ মিত্রে হামাইন না ওতারে বার হরিন না অন্তে তোরা জিকির করিন লা ইলাহা ইল্লাল্লাহ La ilaha illallah 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 Bade Allah farmain وما الحياة الدنيا إلا متاع الغرور এই দুনিয়ার চাকচিক্য বুক বিলাস মাল সামান ব্যাংক ব্যালেন্স সুন্দর ঘর বাড়ি সুন্দর গাড়ি সুন্দর লিবাস দুনিয়ার সম্মান আর ইজ্জত যা চাকচিক্য তুমি দেখ রায় এটা সারা দুঃখা দুঃখা ছাড়া আর কিচ্ছু নাই হক না আউযুবিল্লাহ দুঃখা ছাড়া কিচ্ছু নাই সারা দুনিয়ার মানুষের ফিস তুমি লইলায় জেডপিসির ঘর লইলায় জিপির ঘর লইলায় মেম্বারের ঘর লইলায় মানুষের ঘর লইলায় খালি দুকা খাইলায় খালি দুকা খাইলায় আমার আল্লাহ ডাক দেন সবকা পিচ্চা করকে দেখা রবকা পিচ্চা করকে দেখ সবর পিছন লইয়া দেখলায় সবর হরইয়া দৌড় লাগাইছিলায় একটা বার তার রবর হর লইয়া দেখো না রবে কোনো দাম দেননি সুবহানাল্লাহ রবে তোমার ডাক সাড়া দেননি রবে তোমার ডাক আল্লাহ রব্বুল আলামিন লাব্বাই কইনি একবার দেখো না নামাজের মধ্যে আল্লাহর কাছে কুজিয়া তুমি দেখো না রুকুর মধ্যে সাইয়া দেখো না সিজদার মধ্যে সাইয়া তুমি দেখো না আল্লাহ রাব্বুল আলামিনে তোমারে মজা লাগাইয়া দেননি সবকা পিচ্চা করকে দেখা রবকা পিচ্চা করকে দেখ সবর পিছন পিছন লইয়া আটিছো সবরে খুঁজিছো সবর কাছে চাইছো একবার আল্লাহর কাছে চাইয়া দেখো না তোমার দুনিয়ার জরুরতরে আল্লাহ পুরা করিয়া দেননি হকুন আল্লাহুম্মা আমিন আল্লাহর কাছে চাকুয়া আত বাড়াকুয়া আল্লাহর কাছে সকর ফানি ফলা কো আল্লাহর কাছে আর এই কালামুল্লাহর দার লকুয়া ইকা আমরার সংবিধান ইকা আমরার লেটার ইকা আমরার সিটি আল্লাহর পক্ষ থেকে পাঠানো সিটি এই সিটি মোতাবেক আমরার জিন্দেগি সালাই বাল্লাগিন ইরাদা করি লাই আল্লাহ তাআলা কোরআন মোতাবেক জিন্দেগি সালাই বা ইনশাআল্লাহ যদি আমি পারি তফসিরের মাহফিল একটা ইন্তেজাম করতাম সপ্তাহে অথবা মাসে কোরআনে কারিমের তাফসীর হইত আল্লাহ তোমার কালাম পাইলাম কিন্তু আর কিচ্ছু বুঝ পাইলাম না আল্লাহ আলিম হলে মাদ্রাসার মধ্যে গিয়ে পড়িলা হাফিজ সাহেব হলে তিলাওয়াত করলা আল্লাহ আমি সবাই মক্তব শিক্ষা বেশ করতে পারলাম না মুরব্বী বনে গেলাম বেটায় হইতা বেটিও হইতা ও আল্লাহ তোমার কালাম কেন তোমার জবান আরবি জবান দি মাতিলায় আল্লাহ তোমার জবানের মাতকথা ইকান আমি তো বালা করে বুঝি না আল্লাহ ফাতিহা পড়ি অর্থ বুঝি না এখলাস পড়ি অর্থ বুঝি না তাব্বাত কেদা সারা জিন্দগি ফড়িলাম অর্থ বুঝি না ও আল্লাহ আমি শুনছি তফসিরুল কোরআন মাহফিল যেন হয় ইন কোরআনে করিমর তর্জমা ব্যাখ্যা করা হয় ও আল্লাহ আমারে তুমি কোরআনে করিমর মোটামুটি মোটামুটি একটা তর্জমা
ব্যস্ত পারতাম না, বুঝা যায় নি, ও আল্লাহ বেশি পারতাম না, মোটামুটি একটা তর্জমারে বা আল্লাহ আস্তে কোরআনের আমি বুধ ভাইয়া আমার মত হয়ে জানি হোক আল্লাহুম্মা আমিন। গাইডলাইন তো হান, মৌতর আগে সংক্ষিপ্ত কিছু গাইডলাইন সুরে লোকমানের মধ্যে আল্লাহ বর্ণনা করছেন, ওটাই তোর কিছু আলোচনা করিয়া আমার আলোচনা শেষ করমু। মকসদ আমার মৌতর আগে আল্লাহর গাইডলাইন ফলো করিয়া আল্লাহর সিস্টেমরে ফলো করিয়া দুনিয়ার মধ্যে তা হইন না, ব্যবসা আপনি করেন না, চাকুরি আপনি করেন না, বিজনেস আপনি চালাইন না, দুনিয়ার সারা হালাল খারবার আপনি করেন না, কিন্তু মাঝে 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 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারে আপনি খুশি রাখি রাখি এই দুনিয়ার থাকি যাই না, আপনার কবর সুন্দর রোশন, আখেরাত সুন্দর রোশন। কেনে আল্লাহর মকসদ হইল আমার কুদরতর আদি বানাইছি জাহান্নামও দিবার লাগিন না, বলকে জান্নাত নিবার লাগিন আমার বান্দা বান্দিরারে বানাইছি, হক না সুবহানাল্লাহ। দুষ্ট বুজুর্গ আহবাব, আমার আল্লাহ রাব্বুল আলামিনে আগে একবার হয়েছি তাহাজ্জুদ গুজার ব্যক্তি যাইন তাহাজ্জুদে আপনার কাজা করেন না, ওই তাহাজ্জুদ পড়নেওয়ালা ব্যক্তির তাকিয়া তওবা করনেওয়ালা বান্দারে আল্লাহ বড় বালা ফাইন, যখন গুনাগার বান্দায় তওবা করে ও আমার আল্লাহ আমার জিন্দেগি গত চল্লিশ বছর গেছে গে গুনা করিয়া, ত্রিশ গুজরি গেছে, ষাট গুজরি গেছে, আল্লাহ আল্লাহ যা গেছে গেছে, ও আল্লাহ গোলামে কেরাম হলে কইন সারা জিন্দগির গুণা তুমি আল্লাহ মুহূর্তে মাফ করিয়া দিলাও, আজকে পাটাখাউরির জমিনে বইয়া এক নাকিস গান্দা একজন আলিমে দিন আমজাদ হুসাইনে কইতরা আল্লাহ তুমি তওবা করলে মাফ করিয়া দিলাও, ও আল্লাহ আজকে আমি খালিস দিলে তওবা করলাম, আল্লাহ আমি জানিয়া কোনো গুণা করতাম নাই, যেমনে আপনি হইবা জানিয়া গুণা করতাম নাই, আল্লাহ আমার কৃত গুণারে মাফ করিয়া দিয়া আল্লাহ তুমি জান্নাতুল ফিরদৌস নসিব করো। বান্দা যখন খান্দা শুরু করে, মাহমুদ সাহেব রহমতুল্লাহ আলাইহি কইতা যখন বান্দা খান্দে তখন তার চোখের দুই সাইডে দুইটা নালা প্রবাহিত হয়, সুবহানাল্লাহ। এই নালা যখন প্রবাহিত হয় আল্লাহর বরদাশত হয় না, এই পাটাখাউরির চূড়ান্ত গুণাগার যদিও হয় এবং খান্দা শুরু করে আল্লাহ আল্লাহ তুমি আমারে মাফ করিয়া দেও, তার চুকের পানি দাড়ি ভিজিয়া ফোঁটা ভিজিয়া মাটিত পড়তে দেরি আল্লাহ মাফ করতে দেরি করেন না, আল্লাহ তাআলার কাছে আমরা চাইতাম আল্লাহ সাইয়া বুয়াল, বন্দা তুমি চাও আমি মাফ করিয়া দিতাম, সুবহানাল্লাহ। মাধ্যম কিতা আল্লাহ যে মাফ করিয়া দিতা, মাধ্যম কিতা মাধ্যম কোরআনে করিম, সুদটা কি বাঁচিবার বাঁচিতে লাগবো, সুদটা কি বাঁচা ফর্জ, সুদ খাওয়া হারাম, লাইন কিতা কোরআনে করিম ওইল কি মাধ্যম, কোরআনে করিম বায়া, কোরআনে করিম আমরার এডুকেশন দের, আমরার শিক্ষা ওটা দের যে তুমি কোরআনে জিজ্ঞেস কর সুদ খাওয়া হারাম খেনে অথবা সুদ খাওয়া হালাল নেই, কোরআনে জেলা হইব ওলামান তাই, কোরআনে হর নমাজ তুমি প্রতিষ্ঠা কর প্রতিষ্ঠা কিলা করতাম শিখাইয়া দের, মুহদ্দিসিনে কেরাম হলে ফরমাইন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজে সারা গুনাহ থেকে বাঁচায়, কিলা বাঁচায় বলে কাইম করলে বাঁচায়, বলে কাইম করা কিলা বলে কাইম মানে প্রতিষ্ঠা করা, বলে নামাজ প্রতিষ্ঠা করা কিলা বাদে আর বলে খালি ফারাইজ হইলে ওই তো নাই, ওয়াজিবাত লাগবো, সুন্নতে মুয়াক্কাদে ছাড়তে পারতায় নাই, মাত বুঝা জানি ওয়াজিব ছাড়তে পারতায় নাই, সুন্নতে গ্যার মুয়াক্কাদাও তুমি স্টার্ট করে দিতায় আর মাঝে মাঝে নফলটে কন্টিনিউ করতায়, এইটা হইল কি নমাজ রে কাইম করা, তকবীরে উলার সহিত নমাজ পড়া বেটাইনতে আর বেটিনতে করো আউ্বাল রক্ত নামাজ পড়ে লওয়া, কোনো অবস্থা যাওয়াতে নমাজ আমার মিস হয় না, বিয়া বাড়ির যাওয়ার বাদেও নমাজ মিস নাই, সিন্ধি বাড়ির যাওয়ার বাদেও নমাজ মিস নাই, বিচারর দিনও নমাজ মিস নাই, মসিবত আইলেও নমাজ মিস নাই, গরিবি আইলেও নমাজ মিস নাই, এটাই নমাজ প্রতিষ্ঠিত করা, সুবহানাল্লাহ। খানইতা বহুত জায়গাত মাতিছেন আকিমিস সালা ওয়া আতুজ যাকা, নমাজরে প্রতিষ্ঠা করো জাকাতরে আদায় করো, বহুত জায়গাত আইছে।